ঈশ্বর আত্মা দ্বারা পরিচালিত হওয়া আবশ্যক তেমন যেত আমি খ্রিষ্টিয় জীবন কথা কু খিষ্টিয়িত আউট হোলি স্পিট ইজ এ থট অফ লাইফ পবিত্র আত্মকর চালনা বি যদি আমি জীবন কাটুছু রেগুলার চর্চ অছু প্রতিনি গির্জা আসুছু প্রার্থনা করু করু কিন্তু পবিত্র আত্মাঙ্কর বিনা যদি করুছু আমি খ্রিস্টিয় নাই যেপরি অক্সিজেন অম্লজান যাহা আমি নেছু নাশিকার অন্ধ্রে আইটা আমি জীবিত রকুছি ন নেই বঞ্চার সদৃশ্য আমার জীবন হয়ে যায় তবে অনেক যেতবে মেডিকা সাইন্স কথা আমি লক্ষ্য করবু ফোর মিনিটস ওইথ অক্সিজেন ব্রেইন বিগিনস টু ড্যামেজ যদি আপনার মানে নিশ্বাস রদ করে চারি মিনিট রাখতে আপনার মস্তিষ্কের প্রভাব পড়ে ড্যামেজ হওয়াটা আরম্ভ করে নষ্ট হওয়ার আরম্ভ করে আপনার মস্তিষ্ক চারি মিনিট যদি আপনার নিশ্বাস রদ করে রহতি মিনিট মধ্যে ডেথ আক তেমন মু অনেক সময় কিন্তু অক্সিজেন বিনা পবন বিনা আঠ মিনিট পর্যন্ত আমি বঞ্চি পারু। আদ্রুপ চারি মিনিট যদি আমি বিনা অক্সিজেন রে আমার ব্রেন সমস্যা আসে মস্তিষ্ক সমস্যা আসে আকি চারি রু মিনিট মধ্যে আমি যদি সেই কন্টিনিউ অক্সিজেন বা অম্লজান নেওয়া বন্ধ করে দেবু তবে আমি মৃত্যুবরণ করু প্রিয় মানে এই নিঃশ্বাস প্রশ্বাস হাউ মচ ইম্পর্টানো আমি জানিবা দরকার যে আমার নাকরে যে নিশ্বাস প্রশ্বাস নেছু তাতে ইম্পর্টা ব্রিদিং ইজ টু তে অনেক লোককে আপনার দেখি মেডিকা আনকনশিস ভেজ গুড়া করে রহতি সে বঞ্চয় বলে জনা পড়ে যেতবেলস চালিটর কুচন তা আইসিউরে যেত রখা তবে। তাঁর নিঃশ্বাস চালছি বলে সে জীবিত তাহা দর্শা যায় থিবা অচেতা মধ্যে যদি ব্রিদিং চালছি অক্সিজেন আমি নেছু অম্লজান ছাড়ুছু তবে মনে রকু আমি বঞ্চিছি আমি বঞ্চার লোক নিঃশ্বাস প্রশ্বাস যদি নেওয়ার লোক আপনি খ্রিষ্টিয় যদি গণিত হাউছু তে আমার জীবন নিঃশ্বাস প্রশ্বাস কোণ স্পেন্ডিং টাইম উইথ গড Stabilize your breathing. অধিকা সময় প্রভ সহ বিতারা আমার জীবন জীবনর নিশ্বাস প্রশ্বাস চালিছি আমি ভালো বঞ্চি বলে জনা পড়ব মানে আমি যেতবে নিশ্বাস প্রশ্বাস প্রভুঙ্কর ক্ষেত্রে নেও নেশ্বর সতছু তবে মনে এহা এদারা তিনোটি চেঞ্জেস আমার জীবন আসে তবে আত্ম দ্বারা চালিত লোক সে জীবন থ্রি চেঞ্জেস তিনোটি পরিবর্তন আসে যেতব আমি ঈশ্বর আত্ম দ্বারা পরিচালিত হু তো প্রথম ইয়র আইডেটি ওই চেঞ্জ আপনার পরিচয় পরবর্তিত হব যদি আমি প্রকৃত প্রভুকর আত্ম দ্বারা পরিচালিত হোছু আমার পরিচয় পূর্ব পরিচয় নাই আমার পরিচয় বদলি যাই আমার আইডে বদলি যাই আমি সেপুছি চৌদ পদে লেখা অনেক যেতে লোক চালিত আত্মাঙ্লিত হুঁতি সেশ্বর সন্তান তবে আমি যদি ঈশ্বরক আত্মা দ্বারা চালিত হোন পরিচালিত হোন মনে কা কন্তান আমি পরিচালিত হলে হি আমার পরিচয় বদলি যায় আমি ঈশ্বরক সন্তান হো পরিচয় আমদলাইব পড়বে আমি সন্তা হয়েছু আমি নিজে জাঁয়বা প্রিয় মানে কেউ চাহে হুজ স্পিট মুভ কেউ আত্ম আপন মানুষ পরিচালিত করছি ওর হোলি স্পিট কেউ আমি আমি জাঁয়া দরকার আপনার মানে কু বা কীট না ঈশ্বর আত্মা দ্বারা আমি পরিচালিত হুম হুজ ব্লাড ইজ ফ্লোয়িং ইন আওয়ার বডিজ কত আমরী প্রবাহিত হচ্ছে সৈতান রক্ত সদৃশ্য না ঈশ্বর পুত্র যিশুঙ্কর রক্ত আম শরীরে প্রবাহিত হচ্ছে প্রভুভোজ নেব অর্থ হচ্ছে আমরী রাজশুক রক্ত প্রভুভোজ আকারে গ্রহণ করুছি আক্ত শরীরে প্রবাহিত হো বলি ঈশ্বরকর সন্তান হওয়া পাই আমি পরিচালিত হওয়া দরকার আমরীরের যীশুকর রক্ত প্রবাহিত হওয়ার আবশ্যক তবে সরল ভাব ঈশ্বরকর সন্তান আৈতানর সন্তান ভাগ করা পড়বে আমি কাহ দ্বারা পরিচালিত হুম আত্মা দ্বারা পরিচালিত হোছ কারণ যাহ আত্ম দ্বারা আমি পরিচালিত হবু তা সহিত আমার পরিচয় জড়িত অটে প্রথম দুইটি গোষ্ঠী পারু। প্রথম গোষ্ঠী হচ্ছে কেইন গোষ্ঠী কেইন আইডেন্টি বঞ্চ পৃথিবীতে যেমনি সমস্তে কনসি লোক ধার্মিক নাই সবুপি যেতে পৃথিবী আমি জন্ম নেইন আইডে কইন রে জন্ম নে তবে আমি জাছু আদম আবাঙ্কর প্রথম সন্তান কইন, তার স্বভাব জানিছু। আউ জনকর পরিচয় আমি জাণুছু এভলস আইডেন্টি হেবলঙ্কর পরিচয় হেবলঙ্কর স্বভাব কিপরি লা যদি তা স্বভাবের আমি বঞ্চুছু তবে ঠিক আছু ঈশ্বরকর সন্তান সন্ততি যদি কইনর স্বভাবের বঞ্চুছু তবে সতানর সন্তান সন্ততি পি আমার কথাবার্তা কার্যকলাপ অটে কেমস আইডেন্টি কিপর টা যদি আমি পড়বু আদি পুস্তক তার চারিপর্াইবল আপনার মানে কাঁড় আদি পুস্তক চারিপর্ আমি লক্ষ্য করু এ দুই জন ব্যক্তিঙ্কর বিষয় আসে আমার পরিচয় দিকে যে আমি প্রকৃত ঈশ্বর আত্মা দ্বারা পরিচালিত হো না ডেভিল স্পিট মন্দ আত্মা দ্বারা পরিচালিত হো তবে কেইন র স্বভাব কিপর লা প্রথমত ম্যান অফ সেলফিস কইনর স্বভাব সেলফিস মন লা সেতবে দুই জন কইন চাষ কার্য করলে হেবল পশুপালন করুলে তবে কইন যেত আমি পড়ুছু আদিপুস্তক চারিপর্গ তার দুই পদ লেখা হচ্ছে এটিউতারু সে হেবল অর্থাৎ অস্থায়ী নামক তাহার সহদর প্রসব কে হেবল মেষপাল ও কইন কৃষক লে দুইটি গোষ্ঠীর লোক হেবল হচ্ছে মেষপালক আইন কৃষক চাষ করি লোক আঠি অনুক্রমে তিন পদ লেখা হচ্ছে সময়ানুক্রমে কইন সদা প্রভু উদ্দেশ্যে ভূৎপন্ন ফল আনি উৎসর্গ কলেখা তবে চাষ কার্য সে কলা। কি আপনার ইংরেজি বাইবলি পড়বে ফ্রুট অফ গ্রাউন্ড বলেছে ফ্রুট অফ গ্রাউন্ড মু জানি পারুনি বেদার সেঠি গ্রেইন থিলা কি নাই শস্য থিলা কি নাই অর্থাৎ অটোমেটিকালি যা বড়ি থিলা কে জানি আকু আনি কি দেউ থিলা তার পরিশ্রম প্রকৃতরে প্রভু কো নিকটরে সে আনি নাই সেলফিস লোক যা পরিশ্রম করন্তি প্রভু কো মধ্যে তাঙ্কর ভাগ দিয়ন্তি কিন্তু কই ন থিবা লাগি সে প্রভু কো তার পূর্ণতার হৃদয়রে আনি নাই কিন্তু হেবলকর কথা কইবা বলিদান মনুষ্য বলিদান কেমি যদি আপন মানে পড়বে চারিপদরে লেখা হচ্ছে আদিপুস্তক চারিপর্ব চারিপদরে আবল নিজ পলর প্রথম জাত কতক পশু ও সেদ প্রথম জাত বলে ফার্স্ট প্রায় যা পরে আমি সাধারণত প্ৰমুখ জিনিছ আমি নিজৰ কৰি ৰখু ভাল জিনি আমাৰ ৰখিব অদৰকাৰী জিনিছ অন্য় দবু কিন্তু এতিয়া আমি লক্ষ্য কৰো হেৱল তীৱনৰে সবুঠাৰ প্ৰাধান্যতা ঈশ্বৰক দৌ থাকি বলিদান ফাষ্ট জিছ ভাল জিনিছ দবাৰে কষ্ট লাগিব কি নাই লেখা হেৰি প্ৰথম জাত ফাৰ্ট প্ৰথমৰে জন্ম হৈ থকা জিনিছ আই হৃষ্ট পৃষ্ঠ ভাল জিনি উত্তম জিনিস প্রভুকে দিকে তবে অনেক বার কয়ে বাইবল কোহা সবু প্রথম জাত পুয় ঝিও ঈশ্বরকর হলে আমি কম করু আমি আমার পু ঝিউ কুশ্বর ব্যবহার করবু না তা ভালো পাঠ পড় ভাল কামে লগাইব আত্ম পয়সা তা আসব যা দ্বারা আমার ভবিষ্যত কু দেখব

মাত্র কৈনকু তা নৈবেদ্যগ্রাহ কলেতু কৈন ক্রোধ করে অধমুখ হোধ করি মনে মনে যোগ মনে মনে সব ভাবনা রাখতে অনিষ্ট চিন্তা করতে কন করতে মনে রকম কৈনর স্বভাবের অপরি কইন করুথিলা। তার পরিচয় আমি বঞ্চুছু কিন্তু হেবলঙ্কর কথা ম্যান অফ গ্রেটফুনেস প্রভুক প্রাধান্যতা যায় চারি চারিপদর শেষ আগে সদা প্রভু হেবলু ও তাহার নৈবেদ্যু গ্রাহ্য কলে কারণ কৃতজ্ঞতার হৃদয় প্রভুকে প্রায়োরিটি দেই আ প্রভুকু তার যেতে পার্যন্ত উত্তম বস্তু দেইছে সে তৃপ্ত করছে তো ম্যান অফ গ্রম্বলিং যদি আমি মনে মনে সে চিন্তা গুড়াক করুছু তবে আমি কই নর স্বভাবের অছু কিন্তু প্রভু দেইতিবা অনুগ্রহ দান যদি মনে পকাই প্রভু কো ধন্যবাদ দউছু গ্রেটফুলনেস অছি তবে নিশ্চয় আমি এবলর স্বভাবের পরিবর্তিত হইছু আউ কই নর পরিচয় কোন থিলা ম্যান অফ কম্পেয়ারিং এন্ড কমপ্লেনিং ম্যান অফ কম্পেয়ারিং বলে তুলনা করিব সে তুলনা করুছি প্রভু তার গ্রহণ কলে মানে গ্রহণ কলে নাইনি প্রভু কাই কমিটি প্রভু তুমি তার মর গ্রহণ কল না প্রভু তা প্রভু হৃদয় জ হৃদয় মানে পড়বে তহরে সদা প্রভু কহিলে। কহিলেন কৈন নাহি। সে কন করছে বলে কিন্তু প্রভু তাকে সার্টিফিকেট রক্তরে রক্তান রক্ত প্রবাহিত হোছি পাই সদা প্রভু কহলে তুমি কিন্তু ক্রোধ করুছ আধমুখ হছ সৎকর্ম কলে কি তুম্ভে উর্ধ্বমুখী হব না সৎকর্ম ন ছকি থায় প্রতি তাহার বাসনা রহিব, মাত্র তুমে তা উপরে কর্তৃত্ব করিব। তবে ঠিক কাজ কলে তো ঠিক হয়ে থাকে তুমি ঠিক কার্য কাজ সুদ্ধা ঠিক বলে দর্শাইব চাহুছ তেম আং প্রভু নিজে সার্টিফাই করছেন যেহেতু যে কম্পেয়ার করতে কমপ্লেন করতে এমানে বর্তমান সুদ্ধা আমি পারু যে কইনার স্বভাবর কিন্তু ম্যান অফ কাম এন্ড চ্যারিং এবলর পরিচয় যে বঞ্চ এমনে হচ্ছেন কাম শান্ত স্বভাবর দেখ কুইনতা কো হত্যা কলা কিন্তু হি ওয়াজ কিপেন কাইট শান্ত কে জানে সে মধ্য পারি থানতা কারণ মেসো পালক ভাবরে তার মধ্যে অস্ত্র অস্ত্র থিলা কিন্তু সে শান্ত স্বভাবর বলি এতি আমি লক্ষ্য करू आ चेरि싱 প্রভু যাহা সবতা জীবনরে দেইtile তা সৈতো সে আনন্দ করিবা শিখিছি প্রভু যেতে উত্তম বিষয় গুড়ি কো আম জীবনরে দেইছন্তি সে সবুকু চেরিশ করিবারছি তা সৈতো আমি আনন্দ করিবারছি আ সেই স্বভাব

কইন দ্য ম্যান অফ গডলেস ঈশ্বর বিহীন লোক তিলা কিন্তু এ বলো ম্যান অফ গুডনেস ঈশ্বর অবিহিন কইনা তিলা তারে ইসব স্বভাব পাই কিন্তু এ বলো হে বলো সে ম্যান অফ গুডনেস উত্তম বিষয় গুড়া করে পরিপূর্ণ তিলা তebe আমি লিস্ট আউট করিবা where we are আমি কার পরিচয় রে ওছু কইনার পরিচয় রে না এবলর পরিচয় যদি কইনর পরিচয় মনে রকি ইন্দ পরিচাল কিন্তু যদি আমি হেবলঙ্কর স্বভাবের চালুছু ঈশ্বর মানক পরিচালিত করছে প্রথম কথা মুত পীত সঙ্গীতা শহে গীত গীত তার পাঁচ পদর সাত পদ মধ্যে সিধাস সমস্তে আমি কইনর স্বভাবরে জন্ম নেছু লেখা হচ্ছে দেখ মু নির্মিত হেলি ও পাপরে মো মাতা মতে গর্ভ ধারণ কলা সমস্তে কৈনর স্বভাবরে জন্ম নেছু তাপরে দেখ তুমি অন্তর সত্যতা চাহুছ পুঁ তুমি স্থানরে মতে জ্ঞান শিক্ষা দেব এসব দেই মতে নির্মল কর মু তহরে মুবি মতো প্রক্ষাড় কর তহরে মুম ঠার শুক্ল হবি মতো প্রভুঙ্ সমর্পিত হবার প্রভু মতে প্রক্ষাণন কর মতো পরিষ্কার কর এবল ভা জীবন মতো কর এবল ভলিয়া জীবন মতে কর মো কৈনর স্বভাবের অর্জা কু বলে আসু আমি কৈনর স্বভাব নিয়ে অনেক আসু কিন্তু হেবলর স্বভাব নেই যদি বাহার কু যাও নু এইটি যেমিতি সে বাহারে মধ্য কা দ্বারা পরিচালিত হচ্ছে কাহার আত্মা আম জীবনরে কার্য করুচি তাহা প্রতিপাদিত হয়ে। প্রিয় মানে চেঞ্জ ইওর কেইনস অ্যাটিটিউড টু এবলস অ্যাটিটিউড তবে কোইনর স্বভাব থারু আমানক হেবলর স্বভাব আড়কু পরিবর্তিত হেবাকু পড়িব প্রথম কথা কইলি সেকেন্ড থিং পরিচয় বদলে দ্বিতীয় বিষয় ইয়র ইমেটি গেটস ক্লারিটি আপনার ঘনিষ্ঠতা সুস্পষ্ট হুয়ে ঈশ্বর পরিচয় যেত আমি হেবলঙ্কর স্বভাবের বড় আমার পরিচয় টিক ভিন্ন হয়ে যায় আর আমার সম্পর্ক প্রভু ভিন্ন হয়ে যায় আমি অন্য মান সক ভিন্ন হয়ে যায় ইনটিমেসি বড় ঘনিষ্ঠতা বডি যেত আমি পড়ুছু পনেরো পদ আোল পদ আঠার লেখা যায় কারণ তুমি মানে পুনর্বার ভয় নিমন্ত্রে দাসতত্বর আত্মা পাই না উইল নট ফি সত্যতা আমি ভয়ভীত হবু না প্রভুঙ্ ভয়ভীত হবু না কারণ আমি ভীতার আত্মা পাইন কে জায়গা পূর্বর মালিশ গলা ভাগে জীবন কাটুছু কিন্তু বর্তমান আমি সুস্বাস্থ্য জীবন স্বাস্থ্যবাদী হ্যাঁ না কথা না তবে। লক্ষ্য করুছ লেখা যায় পুনর্বার ভয় করিবার নিমন্তে দাসত্বর আত্মা পাই নাহ কিন্তু পুত্রত্বর আত্মা পাইছু তদ্বারা মানে আব্বা পিত বলি ডাকি থাকে পাই আমি প্রভুকে বাপ্পা বলি ডাকুছু নিজের বাপ্পা অধিকার সহিত ডাকুছু আমানে ঈশ্বরক সন্তান বলি সেই আত্মা স্বয়ং আহ মান সহিত সাক্ষ্য সা প্রদান করতে তবে আমার যে আত্মা আছে এই আত্মা পরিচয় দেব আমি মধ্যে ঈশ্বরক সন্তান বলি তেমন এটি আমি দুইটি বিষয় লক্ষ্য করি প্রথম কথা ফিয়ারলেস ওয়ার্সিপর হব আমি যেতবে ঈশ্বরক আত্মা দ্বারা আমি পরিচালিত হব মু কইলি পরিচয় বদলিব কইন হব হবু আপরে হেবল হই সেকি রই জীবু নাই আমি ফিয়ারলেস ওয়ার্সিপর হব আমি ভয় শূন্য উপাসক হেবু সত্য ঈশ্বরঙ্কর ভয়শূন্য উপাসক হেবু যেতে ইতিহাস রে দেখিবে কেতে লোকঙ্কু লোক তাড়না করি হত্যা করিছন বাট দে ডিডন্ট ফিয়ার সে মানে ভয়ভীত হেলে নাই কারণ কর প্রভু সেমানক মানকু ভিরুতার আত্মা দেই না হান্তি শক্তির আত্মা দেই ছন্তি আউ সেতি পাই ভয় করিবা নি মন্তে দাসত্বর আত্মা আমি পাই না হয় প্রিয় মানে মেকিং দা রিলেশনশিপ স্ট্রঙ্গার আমি এব পরিচয় পরে। আমার সম্পর্ক কু বলিষ্ট পড়ব বাইবল উদাহরণ আমি দানিয়েল সিংহ গাত্রে পকাইবি বলে সুদ্ধা সেই ইতস্তিত হল নো প্রোবলে যদি সিংহ খায়ে খাও আদি বঞ্চুচি সাক্ষ্য দেবি। সদরক মহিষক অভেদনক অগ্নিরে পকাইলে পোড়ি গলে পোড়িযুব কিন্তু আমি অস্বীকার করিব না কারণ আমার সম্পর্ক বলিষ্ট অটে

মনে রাখত আপনার সেলফিস আত্মফিস তবে আমার স্বার্থপরতা সেত দূরকিদান করব অন্যত সাহায্য করব সেত আমার স্বার্থপরতা ধীরে ধীরে উভে মোর ইউ সাক্রিফাইস দ্যোর কমিট দেন্ট যেতে আপনার অধিকা প্রভুঙ্ সমর্পিত হচ্ছে কমিট কমিটেড হেবে সেতে আপনার কমপ্লেন করার বুলি যাবে যা হচ্ছে প্রভুকর ইচ্ছার হচ্ছে কমপ্লেন যে করিব সে কমিট করি পারিব না সমর্পিত হয়ে জীবন কাটি পারিব না সমর্পিত হেলে অটোমেটিকা আমি কমপ্লেন কর সব একপ্ট করিব। দুঃখ কষ্ট জীবন রোগ একসেপ্ট করবেন তা মু আনন্দ করি পারি বলে ক

মোর্ কর্তব্য কারণ খ্রিস্টিয় মো লভ যেতে প্রেম আপনার হৃদয়ের জায়গা দেবে সেত ঘৃণা আপনার দূরে দূরে যাব যেতে আপনার অধিকা প্রার্থনা করবে সেতে আপনার কথাবার্তা শাড়ীনতা পড়ে আসবে যেতে অধিক আপনার প্রার্থনার প্রভুঙ্ সহ সময় বিতাইবে আপনার জীবনর কথাবার্তা মধ্য পরবর্তিত হব প্রে দ্যপ্রে দিছে আমি যেতে অধিকা কথাবার্তা হচ্ছি সেতে প্রভু সহ সময় বিতাও এইটা ফিল করি হব প্রিয় মানে মনে রকম সম্পর্ক বড় আবশ্যকতা অথম কথা আমি কহিলি যেতব ঈশ্বরক সন্তানর কথা আসে আসি সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার কথা আসে মতো মনে পড়ে যক্ষ কথা যক্ষে জাছু দেখ কি বাইবল ক্যারেক্টর যক্ষ আপন মানে জাঁতি হি ওয়াজ অলসো এ জিউ সে জিহুদী লে জিহুদী পরে মধ্য়ে সে অন্য মানুষ অনিষ্ট চিন্তা করলে শোষণ করলে তা পাই সে যেতে প্রভুকে ডাকলে গছরে দেখিলে দেখে যীশু তাকু তাহলে যক্ষ কাম ডাউন আই উইল উইথ ইউ তোমার সহি যক্ষ গলে আউ নিজে ঘোষণা কলে যে মর অধা সম্পত্তি দরিদ্র মান তারপরে যদি কাঠারু অনিষ্ট নেইছি অন্যায় রে নেইছি তেবে মু তা তাকু চারি গুণ ফেরস্ত করি বলে সে জিহুদি থিলে তথাপি যিশু লাস্ট কু গটে স্টেটমেন্ট দেইছতি মতে ভল লাগুছি এটা কোন লুক 19 পর্ব 9 পদরে জখি কো কহিলে এ মধ্য অব্রাম জনে সন্তান তা আগুলে সে অব্রাম সন্তান একা লে রক্ত সন্তান থিলে কিন্তু সেতবে যেত বেড়ে তার বদলি গলা সে দেবার সাক্রিফাইস মুি সাক্রিফাইস বলিদান সমর্পণ প্রেম প্রার্থনা এসব গুণ যেত আসিলা প্রভু সে কলে এ এমধ্য অব্রাম জন সন্তান আমি মধ্যে অব্রাহ্মকর বা ঈশ্বরকর সন্তান সেতেবেলে হেবু যেতেবেলে আমি বলিদান অর চিন্তা রাসিব এ ফিয়ারলেস ওয়ার্শিপের আমি হেবু প্রথম কথা দ্বিতীয় বিষয় ফেয়ার ইন উইটনেস সাক্ষ্য দানের শুদ্ধ কি আমার ডুয়েল স্ট্যান্ডার্ড লাইফ হবে সাক্ষ্য দান আমার জীবন কো লোক জানি দেবে হি ইজ রিয়েল ক্রিশ্চিয়ান আমার শৈলী কু আমি সাক্ষ্য দেবার আমি বলে অনেক ফের্ নাই। যেতে গড়া যেতে সুন্দর পাউডর লগাইলে সেই সুন্দরতা নাই। আমার জীবনর কথাবার্তা স্বভাব গুড় হেবা দরকার পচার আবশ্যকতা লোক দেখি ক্রিষ্টিয় সে প্রভুঙ্কর সত্য ঈশ্বর সন্তান সন্ততি প্রভুঙ্ আত্মা দ্বারা পরিচালিত হচ্ছে লোক দেখি কেবে আমি কে দরকার নেই ফের্ আসিবার আবশ্যকতা অ্যাপিট ইটস সেলফ ফিটনেস খ্রিস্টিয়ান যেত ঈশ্বর আত্ম আমার ভিতরে থাক সে আত্ম সেমতি ভাবে চালা বাধ্য করব তু এমতি করছু নাই তু এমতি তুই এমিটি করা ভিতরে বিষয় বাধ্য করব এপর জীবন কাটবে কারণ সে লিস্টগুড়া আপনার প্রভু দিয়েছেন প্রথম সপানরে আমি পরিচয় পাইলু পাইলু হেবলঙ্কর হেবলঙ্কর আইডেন্টি পরিচয় পাইলু আমি বর্তমান আমার ইনটিমেসি সম্পর্ক কু বড় পড়ব কমিটি বড় প্রভু আমকু বা গছ দেলে মঞ্জি পতি দেল ভলিয়া জীবন পাই গছ হলু কিন্তু ফল না খ্রিস্টিয়ান জীবন ফলহীন খ্রিস্টিয়ান আমি হয়ে যাইছু ফল ফলু নাই আমার ইন্টিমেসি আমার সম্পর্ক ঈশ্বর ঠিক বড়ি নাই। তবে সেইটি কথা ফ্রুট অফ স্পিরিট আমার ভিতরে ধীরে ধীরে বড় সম্পর্ক পাই। বড় অফ স্পিট কম জু গালা পাঁচ পর্ উনিশ রু পদরে ফ্রুট অফ সৈতান আমি ফ্রুট অফ স্পিরিট কথা দেখ ফ্রুট অফ সৈতান দলবদল ফ্রুট অফ স্পিরিট আইটান ফ্রুট অফ সাইটান আমি নিজে টেস্ট করিবা আমার হৃদয় কেউ প্রকার ফল জাগ্রত হচ্ছে আমার রে কেউ ফল ধারণ করছে সৈতান রছ লেখা হচ্ছে গালাতীয় পাঁচশো উনিশ রু একশ ব্যবীচার কামুকতা প্রতিমা পূজা কুহক শত্রুতা বিবাদ দেশ ক্রোধ স্বার্থপরতা দলভেদ মতভেদ ঈর্ষা মত তা রঙ্গরস কে শ্লিষ্ট আমার গছরে এ ফল যাক ফলুছি। বলে আমি মনে রাখিবা আমি সমস্ত বর্তমান শৈতানর যে কৈন রসভাব ধীরে ধীরে আমি বড়ুছু কিন্তু যদি ফ্রুট অফ স্পিরিট কাম করুছি আমার সম্পর্ক বড়ুছি আমি সার প্রভু ভাল দে গির্জায় আসা পরে সারদিয়া হেলাপরে আমি ভালো বড়ুছু তবে গালাতীয় পাঁচ পর্ব বাইশ আইশ পদনুসারে আত্মাঙ্কর ফল আমি ধারণ করি প্রেম বড় আনন্দ বড় শান্তি বড় দীর্ঘ শহবার গুণ বড় পরোপকার অন্যর উপকার বিষয় বড় ভদ্রতা বড় বিশ্বস্ততা বড় মৃদুতা বড় আত্মসংযম বড় বড় এসব বড় এইটা ঈশ্বর দ্বারা পরিচালিত হই। আমি তাঙ্ক সহ ঘনিষ্ঠ হোলে দিন দিন সে ফল ছোট থাই ধীরে ধীরে বড় কিন্তু আমি সে ফল ধারণ পরিবর্তে আমার গছরে সেই শত্রুতা বিবাদ, দলভেদ ঈর্ষা মততা মদপি নাই অনেক কথা আমি করছু সেটা পুরা আমি দর্শাছু আমি কৈনার স্বভাব বঞ্চুছু ইন্টিমেসি প্রভুঙ্ সহ ঘনিষ্ঠতা আমার ফল দ্বারা জনা পড়ি দ্বিতীয় কথা কহিলি ঘনিষ্ঠতা আমার কৌ ফল আমি ধারণ করছু তাহা তা জনা পড়ি থার্ড থিং শেষ বিষয় ইয়হারিটে আপনার উত্তরাধিকার সুন্নিশ ইনহারিটে রাখা যে জায়গা আমার সংরক্ষিত হয়ে যায় তবে যেত আমি পড়ুছি সতর পদে আদি সন্তান আমি যদি ঈশ্বর সন্তান তেমনি উত্তরাধিকারী তেমন আমি যদি ঈশ্বর সন্তান আমি উত্তরাধিকারী আমি অধিকার আমার বাপার অধিকারী আমার বাপাঙ্কর যা সম্পত্তি আমার সম্পত্তি হব উত্তরাধিকারী অর্থাৎ যীশু যদি খ্রিস্ট সহিত গৌরবান্বিত হওয়া নিমন্তে আহে মানে সঙ্গে দুঃখ ভোগ করু তবে বাপাঙ্কর সম্পত্তি অধিকারী হওয়া হলে আমি যীশুঙ্কর ভাই সদৃশ্য অছু তে যীশুখ্রীষ্ট যেমি দুঃখ ভোগ করছেন যদি সময় আসে দুঃখ ভোগ করা পড়ে তবে যীশুঙ্ ভা দু ভোগ করব কি মনে রকু যদি খ্রিস্ট গৌরবান্বিত হয়েছেন দুঃখ ভোগ করে দুখ কষ্ট পাইলা স্বর্গ কু যাই আমি মধ্যে জগতের দুঃখ কষ্ট পাইলাপরে স্বর্গ কু যু সে তবে ঈশ্বর উত্তরাধিকারী অ্রীষ্টরাধিকারী অটু তবে যীশুঙ্কর সহ আমি উত্তরাধিকারী অছু যীশুঙ্কর জীবন আত্মাঙ্কর ফল আমি স্পষ্ট ভাবে লক্ষ্য করু আমার ফল কে জা ছোট ছোট অলকে ধরে নেই আর্তমান পর্যন্ত ফল কি অন্যান্য মহাগুড়া জমিছি, তাকে সফা করে আমি তাকে ফল ধারণর বৃক্ষ করবার তবে পাই কণ আবশ্যক দুঃখ ভোগ করা আবশ্যক সে প্রথম কথা সফরিং ইজ ফর সেপিং সফরিং ইজ ফর সেপিং আমার জীবন যেতে দুঃখ ভোগ কষ্ট আসব নিদা তাড় গুড়া আসব এইটা পুঁ আমি সেপ দেওয়া যেমি আমি সুনার কথা কু সুনা প্রথমে কমিটি থাকে সুনা ছোট বা সদৃশ্য পথর সদৃশ্য থাকে তাকে কণ করা যায় তরলা যায় পুরা হিট কত টেম্পরেচর তরলাইব নিয় থ্রি হন্ড্রেড সেলসিয়ত মাত্রার তরলে কষ্ট লাগুব নাকি তাকে যদি মানুষ হয়ে থাকে আমি কেমনি কষ্ট লাগুব পথরক তরলাইব কেতে কষ্ট সহ করে এটা তাপ করা সুার আকৃতি দেওয়া বল পড়ে আমি মধ্য করি করেছু পথর ভালিয়া জীবন কাটুছু আমি আমি তরলাইব বিনা বি তরলাইলে আমি রিয়েল জিনিস গুড়া কে না পথর আলাদা হবো সোনা আলাদা হবো আমক আলাদা কইবা কো তা পাই সাফারিং দেই জিবা কো পড়িবো দুঃখ কষ্ট দেই জিবা কো পড়িবো তেবে গোল্ড ফায়ার জেমতি হুই দ্বিতীয় বিষয় স্যাপিং ফর সাইনিং তেবে সব কাই করাউছে জেতবা সোনা তরল হই গলা পরে তাକୁ ঠাণ্ডা করা হব। তা পর তরল করা হব নাই তাକୁ টিকে গরম করা হি তাକୁ হাতুড়ি ପିଟା ହେବ କ'ଣ ପାଇଁ ପିଟୁ 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 ସେଇଟା ସାଇନିଂ ଦେବ ପିଟୁ ପିଟୁ ନର୍ମାଲ ଦିଅ କିନ୍ତୁ ପିଟି 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 ତାକୁ ସାଇନିଂ କରାହେଇ ତାକୁ ସୁନ୍ଦର ରୂପ ଦିଆହେବ ତେବେ ଦ୍ୱିତୀୟ ବିଷୟ ଯେତେବେଳେ ଆମକୁ ସେପ୍ କରାହେଉଛି ପ୍ରଥମ ସପାନରେ ଆମର ହୃଦୟ ପଥରର ହୃଦୟକୁ ତରଳା ହେଉଛି ଦ୍ୱିତୀୟ ଅଲଗା କରାହେଉଛି ପଥର ଠାରୁ ସୁନାକୁ ତୃତୀୟ ଦ୍ୱିତୀୟ ବିଷୟ ଆମେ ଦେଖୁଛୁ ଅଲଗା କରାହେଉଛି ଆଉ ତାକୁ ଗୋଟେ ସୁନାର ଆକୃତି ଦିଆହେଉଛି ତାକୁ ପିଟା ହେଉଛି ସେଭ୍ କରାହେଉଛି ସାଇନିଙ୍ଗ ପାଇଁ ଆଉ ତାପରେ ସାଇନିଂ ଫର୍ ସେଭିଙ୍ଗ୍ ତାପରେ କ'ଣ କରାହେବ ସୁନାକୁ ସୁନାକୁ ଅଳଙ୍କାର ତିଆର କରି ସୁନ୍ଦର ଆକୃତି ଦେଇ ଭଲ ଜାଗାରେ ରଖିବୁ ଆପଣଙ୍କର ହାର ଗୁଡ଼ାକ ଅଛି ଚେନ୍ ଗୁଡ଼ାକ ପିନ୍ଧୁଛନ୍ତି ଆଙ୍ଗୁଡ଼ି ଗୁଡ଼ାକ ରଖୁଛନ୍ତି ନା କି କୁଟ ରଖିବେ ডবিনে পকাইবে নাই যেতে আসব তার দিয়ে যত সুন্দর ভাবে সুনা দোকান গলে আপন মানে সজাই দেখবে পয়সা কুমি সজাইবে না পয়সা কথা কথা রকি না কিন্তু তাকে রকম তার মূল্য সেমি কারণ তাতে কষ্ট দিয়ে যাওয়া হেতু সে আসি অলঙ্কার স্তরের তাকে সজাই কি ঠিক তদ্রুপ আহ মান জীবন সে পুরি রে রখা হব যেত আম জগতরে কষ্ট যন্ত্রণা আসুছি সমস্যা আসুছি রোগ আসুচি বিভিন্ন সমস্যা আসুছি সহিত রই জীবন কাটল কিন্তু আমি সুনাপুর এলাও করছ কে মতো দুঃখ কষ্ট আসু ন প্রবলেম মতো বর্তমান তরলা হচ্ছে পথরু অলগা করা হচ্ছে ঠিক আছে মতো পিটা হোচি ঠিক অনেক ছোট ছোট করে কাটিকি তাকে সাইচি করা হচ্ছে ঠিক আছে কে কষ্ট হোথি যদি মানুষ হয়ে থাকে আমি কাটিকি সব ঠিক করি থাকে অপরেশন কলা ভাগা প্রথমরে কটা কুটি কলাপরে হি তাকু সিলাই ঠিক মানিষ আমে হবু ঠিক আম জীবন এ পৃথিবীতে চালছি যেপরি আমি ইনহারি ইনহারিটে সেই স্বর্গর প্রজা হইপার সেটি অধিকারী হয়ে পু উত্তরাধিকারী যীসু যে জায়গা কু যাই সে জায়গার পঁচিয়া হলে যীশুঙ্ ভা অনেক নিন্দা তাড়না অপমান নির্যাতন সবু আসব বট বি পেসেন কারণ আমি এবোল হেবল আমি আবল ভাইয়া স্বভাব নেই আমার ফল কু কমতি গ্রো করা আমার আন্তরিক ফলক গ্রো করা প্রভুকর আত্ম আমার পরিচালিত করু সে আন্তরিক ফল গ্রো হলে নিশ্চয় লোক কে টেকা মারুবে নাকি কুগছ কু টা মারবে আপন মানে কুগছ কু টা মারি আছেন কি

আভা মিঠা আব্ব গছরে বেশি টেকা খাইব কিন্তু তার কমাইব না মারি পকাও পিতা আব কি খা আব কি নাই সে যেমন সেমতি দেব এ বর্ষ কম দে প্রিয় মানে কারণ আমি ঈশ্বর সন্তান ঈশ্বর আত্ম দ্বারা পরিচালিত হোছ তদুসার আমি ডেভেলপ করা পড়ব পরিচয় পাইলু প্রভুকর সন্তান ভাবে তবে প্রভুকর সন্তান ভাবে আমি আইডেটি পাইলু পরিচয় পরে কইন ঠারল ইন্টিমেসি আমার সম্পর্ক বড়াই ফলধারণ আউ তৃতীয় আমি সে জায়গায় বলে আমি সুনিশ্চিত হয়ে যাবু তেমন প্রভু এ হওয়াপ্রাই প্রত্যেক বাহুল রূপে আশীর্বাদ করন্তু আমিন।